Hello everyone, myself Mopana and welcome back to my channel where you will get more recipes, more musti. Welcome back to Mopana's Majesty. বর্ষাকাল এসে গেছে। এই বর্ষাতে আমাদের সকলেরই ভালোবাসার জিনিস হলো ইলিশ মাছ। তাই আমার চার কাহন মাছের পর্বে ইলিশ থাকবে না তা কি করে হয়? তাই আপনাদের সকলের জন্য আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের এক অভিনব চটজলদি রেসিপি, ইলিশের তেল ঝোল। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক রেসিপিটা। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্যে। চলুন এবার শুরু করা যাক। ইলিশের তেল ঝোল বানানোর জন্যে আমি প্রথমে এখানে 5টা ইলিশ মাছের টুকরো নিয়ে নিচ্ছি। এবার এই মাছগুলোর ওপরে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে 15 মিনিটের জন্য আমরা ম্যারিনেট করতে রেখে দেব। আমি এখানে 2টো লম্বা বেগুন নিয়ে নিচ্ছি। বেগুন দুটোকে আমরা এইভাবে ছুরির সাহায্যে হাফ হাফ করে কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে। এবারে একটি ছোট পাত্রে অল্প পরিমাণে জল নিয়ে তাতে প্রথমে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে মিশিয়ে নেব। এরপরে ওই মিশ্রণটিতে 1 টিস্পুন বেসন নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে তাতে একটি কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিলস্পুন মতো সরিষের তেল নিয়ে নেব। তেলটা গরম হলেই ওই তেলে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে রাখব। বেগুনে কিন্তু আমরা কোনো নুন বা হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। এখন বেগুনগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে একটা প্লেটে আমরা তুলে নেব। এখন আবার ওই একই কড়াইতে আমি আরও 2 টেবিলস্পুন সর্ষের তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলেই এক এক করে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। এক থেকে 2 মিনিট পরে মাছগুলোকে আমরা এইভাবে উল্টে দেব। ইলিশ মাছ নরম মাছ, তাই এগুলোকে উল্টানোর সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমরা খুব কড়া করে ভাজব না। এবারে ভাজা ইলিশ মাছগুলোকে আমি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন ইলিশ মাছগুলো থেকেও কিন্তু বেশ কিছুটা তেল বেরিয়েছে। বাকি রান্নাটা আমরা এই তেলেই করে নেব। এখন আমি ওই তেলে 1 চিমটে কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। কিছুক্ষণ পরে আমাদের আগের থেকে বানানো হলুদ জলের মিশ্রণটা কড়াইতে ঢেলে 1-2 মিনিটের জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। এখন আমি 1 চিমটে চিনি আর 1/2 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দেওয়াটা সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। জলে ফুট এলেই আগের থেকে ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছগুলো এতে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি আরও 4-5টা গোটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। 2 মিনিট আমরা এটাকে এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। আমাদের গ্যাসের ফ্লেমটা আগেই যেটা বলেছিলাম
लो टू मीडियम रखब। दो मिनट पर ढाकना खुले ओपर थेके अल्प सर्षे तेल छड़िए दिलेई रेडी इलिश माछेर तेल झोल। যে কোনো দিনে দুপুর বেলাতে গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের তেল ঝোলটা খেয়ে দেখুন, প্রমিস করছি এর স্বাদ আপনার জিভে লেগে থাকবে। তাহলে আর দেরি না করেই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আমার এই ইলিশ মাছের তেল ঝোল রেসিপিটি। আমার চারকাহন মাছের পর্ব দেখতে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কিন্তু আজ আসি, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো মাছের দুর্দান্তকর রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।